ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের রেড অ্যামারান্থ। বাংলায় এটাকে বলা হয় ধোলা শাক। আজকে এই ভিডিওতে এই ধোলা শাকের উপকারিতা আমি তুলে ধরব। এর উপকারিতা কি কি আছে? এটা ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে এর মধ্যে। এটা শরীরের হিলিং প্রসেসে খুব ভালো কাজ করে। এটা সাহায্য করে আয়রন প্রসেস করতে ব্লাড ভেসেল থেকে, মাসেল টিস্যু রিপেয়ার করে। এটা রান্না করে কীভাবে? এটার যে স্টিমটা আছে, স্টক, লিভ, স্টেম, ফ্লাওয়ার, সিডস, এ সবই এডিবল। এটার মধ্যে নিউট্রিশন পুরো মাত্রায় আছে। খাবার তালিকায় এটা আপনারা যোগ করতে পারেন। এই ধোলা শাকের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, আর এটাকে বলে গ্লুটেন ফ্রি অ্যান্ড প্রোটিন পাওয়ার হাউস। এটাকে আপনারা প্রতিদিনই খেতে পারেন। আর এখান থেকে যদি গাছ লাগাতে হয়, তা আমি যেটা করে থাকি সেটা আপনাদের বলছি। প্রত্যেক বছর এখান থেকে গাছটা পুরনো হয়ে গেলে এখানে প্রচুর বীজ থাকে, ওই বীজগুলো তুলে শুকাতে দিয়ে এটাকে আমরা প্রিজার্ভ করি। সেখান থেকে আপনারা এই গাছটাকে লাগাতে পারেন। ভিডিওটা দেখুন। যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।